আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কে কেমন আছেন? আমি বুঝলাম না, আমার এই রাত 12টার সময় লাইভের টাইম হলেই আমি অসুস্থ হয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনারা কি চান না যে আমি এই সময়টা লাইভ সেশন করি? যাই হোক, যারা যারা আছেন আমাকে একটু বলে দেন, লাইভটা ক্লিয়ার আছে নাকি আপনারা আমাকে একটু বলে দিবেন। নাম টেলিফোন আমার অ্যাড্রেস রেডি করে রাখেন, কারণ আজকে আপনাদেরকে যেই সুন্দর শাড়ি দেখাবো আমি কোনো পার্সেন্টেজই বলি নাই, কারণ এই ধরনের লোভ দেখিয়ে লাভ নাই, কারণ আমাদের স্টক ভেরি লিমিটেড। আমরা সারা বিশ্বে ডেলিভারি করে দিব, দেশের বাইরে ডেলিভারি হবে, আমরা 7 দিনে ডেলিভারি করব, ঢাকার বাইরে, দেশের বাইরে, সব জায়গায়, ঠিক আছে? আর ঢাকার ভেতরে 1 থেকে 2 দিনে পেয়ে যাবেন, ঢাকার বাইরে আপনারা হচ্ছে বিকাশ কনফার্ম করার পরও 1 থেকে 2 দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন, আর দেশের বাইরে 7 দিনের মাথায়। সুন্দরী মাশাল্লাহ, হ্যালো আপু, অনেক সুন্দর লাগছে, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা আপনাদেরকে দিল্লির শাড়ি দেখিয়ে দিব। আমি চেষ্টা করব এই লাইভ সেশন থেকে যারা পারচেজ করবেন আমাদের দেশের, দেশের বাইরে এবং ঢাকার ভেতর যারা আমাদের কাছ থেকে আজকে পারচেজ করবেন তাদের জন্য অনেক বেশি, মিনিমাম 5,000 টাকা আজকে ডিসকাউন্ট করে দিব মিনিমাম। আমি কিন্তু এটা ক্যাপশন লিখলে আরো অনেক মানুষ ক্রেজি হয়ে যেত, বাট আজকে লাইভ সেশনে যারা জয়েন করবেন তাদের উদ্দেশ্যে বলছি মিনিমাম 5,000 টাকা আপনারা ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে? চলেন শুরু করছি আজকের লাইভ। আমি যে শাড়িটা পরে আছি এটা নাই, এটা আমার। আমি এই শাড়ির আরো একটা কালার দেখি, একদম নতুন প্রোডাক্ট, একটা শাড়িও পুরানো নাই, আপনারা একটা শাড়িও পুরনো পাবেন না, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আপনারা দেরি করে হলেও আমাদের থেকে পারচেজ করে ফেলেন, আলহামদুলিল্লাহ। এবং সবাই ওয়েট করছিলেন যে লাবণ্য নতুন শাড়ির কালেকশন কবে আসবে, সো দেখিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, আমি যেটা পরা আছি এটা কিন্তু আমি দিল্লি থেকেই যখন লাইভ সেশন করেছিলাম তখনই আমি দেখিয়েছি এই শাড়িটার 5টা, এই কালারটা 5 পিস ছিল, এটার এখন 2 পিস অ্যাভেলেবল আছে, মানে আবার নতুন ভাবে আসছে, আমি একটা এবার রেখে দিয়েছি। এটার কালার আছে, আমি কালারটা দেখাই, শুরু করি, তারপর এটার কালারটা করে রাখলাম গো, একটু বাইর করে দাও না। আচ্ছা, এটার কালারটাও বের করতে থাকুক, দেখি ও পারে নাকি। মা কালার তো ছিল একটা, না না, কি ব্যাপার, এই লাগেজ থেকে বের করিনি, দেখো তো। হ্যাঁ, কি রে ভাই, তাহলে ভুল হচ্ছে। আচ্ছা, তুমি একটু একটা একটা করে নামো, আমি না না এই যে এভাবে দেখো, এই যে এটা না না, কি আজব কথাবার্তা, অনেক সুন্দর লাগছে। আচ্ছা, আপনারা আমাকে একটু বলে দেন লাইভটা ক্লিয়ার আছে নাকি। হ্যাঁ, কাইন্ডলি একটু বলে দিবেন লাইভটা ক্লিয়ার আছে নাকি। আচ্ছা, আজকের লাইভের এত সুন্দর শাড়িটা আমি কই রাখলাম? আমার খাওয়া নিষেধ হয়ে গেছে। আচ্ছা, আমি ওই শাড়িটা খুঁজছি এবার, চলেন। আমার এই শাড়িটার আরো সুন্দর একটা কালার ছিল, সে কালারটা আমি লাগেজ থেকে বের করলাম, বাট আমি পাচ্ছি না, সো অসুবিধা নাই, এখন আমি আপনাদেরকে শাড়ি শেয়ার করব, একটার পর একটা, একটার পর একটা আপনারা দেখে নেবেন। হ্যাঁ, আমার শাড়িটার প্রাইস তো আপনারা সবাই জানেন, যেহেতু এটা বিসমিল্লা, কালার কম্বিনেশনটা আগে দেখেন, আগে কালার কম্বিনেশনটা দেখেন। হ্যাঁ, অনেক সুন্দর লাগছে। আচ্ছা, আমি একটু বলে দিই, আমাদের ঢাকার বাইরে ডেলিভারি হয়ে যাবে, দেশের বাইরে ডেলিভারি হয়ে যাবে। আর এই শাড়িটা 1 পিস, এটার কোনো ডাবল ট্রিপল নাই, এই শাড়িটা জাস্ট 1 পিস অ্যাভেলেবেল আছে, আমি এটা ভাগ করে রেখেছি। এবং এই শাড়ির কিন্তু লাইভ সেশন যায়নি, একদম নতুন শাড়ি, আপনারা এগুলো ভালো করে জানেন, আমরা 15,800 টাকা করে সেল করি। আচ্ছা, 1, 2, 3 বলে আমরা শুরু করি। হ্যাঁ, আজকের লাইভ সেশনের প্রথমেই এরকম ঘাপলামি হয়ে গেল আমার, কিন্তু খুবই মেজাজ খারাপ হচ্ছে। বিসমিল্লা, ওয়াও, এই যে উপরের এই কালারটা, হ্যাঁ, বিসমিল্লা, ওয়াও 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 ওয়াও। আমি আপনাদেরকে বলতে পারি যে এই শাড়ি এখন পর্যন্ত আপনি কারো হাতে পান নাই, আর না পাওয়ারই কথা, কারণ এগুলো তো সব রেডি করে তারপর আনানো হয়। এক একজনের প্যাটার্ন এক এক রকমের, একটু পরে, এক একজনের প্যাটার্ন এক এক রকমের, সো কারোর সাথে কারোটা মেলানোর অপশনই নাই। আর আপনারা তো জানেন, শাড়ি হোক, গহনা হোক, ড্রেসেস হোক, যেটাই হোক, একটু এক্সেপশনাল, একটু ডিফারেন্ট, একটু ভিন্ন না রাখলে হয় না। হ্যাঁ, তাহলে আমার ক্লায়েন্টগুলো কেমনে আমার হলো,
আমার ক্লায়েন্ট গুলা কিভাবে আমার হবে যদি কিনে একটু ডিফারেন্ট না থাকে। আচ্ছা এই শাড়িটা আমি একটু দেখাই, পুরো তার মধ্যে জারদোজির ওয়ার্ক, ফুল শাড়িতে জারদোজির ওয়ার্ক আছে, ফুল শাড়িতে এবং 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 একদম পুরোটা সেলাই করা, এই যে দেখেন পুরোটা সেলাই করে জারদোজির ওয়ার্ক করা আছে এবং টেসেলস করা আছে এবং পেছনটায় হচ্ছে গিয়ে প্যাপিন বর্ডার করা এবং এটার কালার আসবে হচ্ছে হোয়াইট। আপনাদের মনে আছে আমি একটা হোয়াইট শাড়ি এনেছিলাম, ওই যে সীতাটা টাটা সীতার সাথে পরেছি, ওই শাড়িটার জন্য মনে হয় এখনো আমাদের কাছে 200 মানুষ টেক্সট করে, ওইটা ওইটা তো নাই, ওইটার তো নাই। সো এটা একটা সাদা শাড়ি আসবে কিন্তু ইটস নট পিওর হোয়াইট, ইটস আ বাটারিশ হোয়াইট, ঠিক আছে। এবং পুরোটার মধ্যে এরকম বুটি ডিজাইন আছে, বিসমিল্লা, এই মাত্র আমি শাড়িটা গায়ে দিলাম, দেখেন এটার আর কোনো কালার নাই, এটার আর কোনো বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কিছু নাই। হ্যাঁ, এবং এই এক্সক্লুসিভ এক্সপেন্সিভ শাড়িগুলো কিন্তু আমি, ওকে অসুবিধা নেই, আমি একটা করে আনার সাহস পেয়েছি। কে কোথা থেকে দেখছেন আজকে রাতে ডিনার, কে কোনটা দিয়ে করছেন বাবু? আমি তো রাখলাম শাড়িটা, রাখছো তো? আসলে এই যে একবার মনে আছে একটা জিনিস হারাইছিল, আরে আমি তো লাগেজ থেকে বের করছি, ওই ড্রাইভারে তো ঢোকার অপশনই নাই, কোন একটা চিপুতে ঢুকে আছে নাকি। আচ্ছা, চোখ যে মনের কথা বলে, এই মুভিটা কার যেন ছিল, শাবনূর আর, আচ্ছা এটা দেখেন, এটা আসবে হচ্ছে আমার শাড়িটা, এটা আসবে আমার আঁচলটা। আপনাদের উদ্দেশ্যে বলছি, এই শাড়িটা যিনি নিবেন না তারা মিস করবে, এবং আমি তো বললাম কথা দিলাম মিনিমাম 5 টা। ওফ ও, ভেতরে কিন্তু আরো একটা, ভেতরে কিন্তু বাবু এটা একটু সরব, ঠিক আছে, ভেতরে কিন্তু একটা সারপ্রাইজ রয়েই যায়, ভেতরে কিন্তু একটা সারপ্রাইজ রয়েই গেছে। 15,800 রেঞ্জের সেই শাড়িটা, 15,800 রেঞ্জের এই বিউটিফুল শাড়িটা, খেয়াল করে দেখেন। এবং শাড়ির লাইট ওয়েট হবে, হালকা হবে, এবং শাড়ির লম্বাটা আপনারা দেখে নেন, ভেতরে মিডলটা আসবে রেড। আমার কাছে যারা সাদা শাড়ি চান এবং যারা লাল শাড়ি চান, দুটো শাড়ির কম্বিনেশন একভাবে পাবেন, দুটো শাড়ির কম্বিনেশন একভাবে পাবেন। আমরা এই খাদ্যির মধ্যে আপনাদেরকে দিচ্ছি পুরোটাই বেনারসি কাজ আছে, এবং পুরো শাড়ির মধ্যেই আপনার কারচুপির ওয়ার্ক আছে, পুরো শাড়ির মধ্যে। এই শাড়িগুলো হচ্ছে আমাদের মেকিং করে তারপরে আনানো, কুচিটা আপনাদের উদ্দেশ্যে ধরে দেখিয়ে দিলাম। যদি কেউ এই শাড়িটা না পিক করেন, দেন এই শাড়িটা আমি রেখে দিব, ফার্স্টের এই কম্বিনেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এইটা চলে আসবে আমার ব্লাউজের অংশটা, দিস ইজ সো 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 নাইস অ্যান্ড সো বিউটিফুল শাড়ি, আপনারা পেয়ে যাবেন এই দিল্লির এই শাড়িটা আমাদের এক্সেলেন্স বাই লাবণ্য জাহানে, সারা বিশ্ববাসী এটার জন্য মানে মন খারাপ করবে, কারণ আমি তো দিতে পারবো একটাই, এটা জাস্ট আমাদের কাছে এক পিস এভেলেবেল আছে। এটার জাস্ট আঁচলটা দেখে নেন, ওয়াও, কুচির অংশটা আপনারা নিজেরা নিজের চোখে দেখে নেন, হ্যাঁ নিজে নিজে ধরছি বাস্তা, আর চলে আইসো না ক্যামেরায়। ওকে, এইবার এটার দাম বলে দিব আর কোন নকতামি ছাড়াই, হ্যাঁ দামটা বলে দিই, সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। প্রাইস কত? আচ্ছা এটার প্রাইস ছিল হচ্ছে 15,800 টাকা। আপনারা জানেন আমরা এই শাড়ি কিনেছি, কি খাইছো, চুল কাটছে, আচ্ছা 15,800 রেঞ্জের শাড়িটা এক পিস আপা আপারা পাবে, এন্ড মিল্কি হোয়াইট আর সঙ্গে থাকছে রেড, ঠিক আছে। পুরো শাড়িটা আমি একটু পেছনে যাই, দাম চলে আসবে মাত্র আপনাদের জন্য, মাত্র আপনাদের জন্য 9,800 টাকা। আপনারা এটা 5,000 টাকার বেশি আপনারা এটা ডিসকাউন্ট পাইছেন। কেন আমি বলি, কারণ আমি এটা আপনাদেরকে এই যে খাবার দিচ্ছি, খাবার মানে বুঝছেন তবারক দিচ্ছি, এই যে এরকম তবারক দেয় না, এরকম তবারক দিচ্ছি যেন কিনা একবার শাড়ি নিলে লাবণ্য জাহানের নাম খাতায় লিখে রাখেন। আপনারা অনেক জায়গা থেকে শাড়ি পারচেস করবেন, এটাই নিয়ম, কিন্তু লাবণ্য জাহানের নামও সেখানে থাকতে হবে, ক্লিয়ার আপুরা? এটা দেখেন পুরো শাড়িতেই ওয়ার্ক, 9,800 টাকা। আমি বারবার করে বলছি, প্রথমত এই শাড়ি কারো কাছে পাবেন না যেহেতু আমরা কাস্টমাইজ করে নিয়ে এসেছি, সেকেন্ড অফ হচ্ছে এই শাড়িটা 15,800 রেঞ্জের শাড়িটা মাত্র 9,800 টাকায় পাচ্ছেন, আনবিলিভেবল, বাস তাই এটা রেখে দিই। চলো, এইটার আর কোনো ভাই বাবা বোন কিচ্ছু নাই, তবে না ছিল না, তবে এটার আরেকটা কাছাকাছি কিছু একটা আমি আপনাদের সাথে শেয়ার করব, কাছাকাছি কিছু একটা শেয়ার করব, দাও তো যে ফার্স্ট সেটটা, এটা এটা একদম নয়া,
নয়া একটা শাড়ি, জাস্ট ওয়ান্ডারফুল, হ্যাঁ জাস্ট ওয়ান্ডারফুল দেখেন, কিন্তু কিন্তু এটা এই কম্বিনেশনটা আপনারা বেশি পছন্দ করেন, এই কম্বিনেশনটা আপনারা বেশি 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 লাইক করেন, খুলবো হ্যাঁ, দেশের বাইরের আপুরা কিন্তু একদম চুপ করে বসে আছে, চুপটি করে বসে আছে, এটা দেখেন, তুমি মাথা খাই চুলকাইতে সো, পেট চুলকাইতে সো, এদিকে চুলকাই, কি সমস্যা, আই লুকটা জাস্ট সেই হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা পুরো শাড়িটা আগে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন পুরো শাড়িটা আগে দেখেন, ঠিক আছে, কে কোথা থেকে দেখছেন বলেন, কে কোথা থেকে দেখছেন, পুরো শাড়িটা, পুরো শাড়িটার মধ্যে বর্ডার লাইন করা আছে, পুরো শাড়িটার মধ্যে বর্ডার লাইন করা আছে, ব্লাউজের অংশ কাজ আছে, এবং পুরো শাড়িটার মধ্যে আল্লাহ কি সুন্দর কম্বিনেশন, কি সুন্দর কম্বিনেশন, আমি আমি আমার যে শাড়িটা পরা আছে এই শাড়ির একটা সুন্দর কালার এনেছি, কিন্তু কালারটা খুঁজেই পাচ্ছি না, আমি লাগেজ থেকে বের করলাম, তারপরে উধা হয়ে গেল, নিশ্চয়ই তোমার ছেলে নিয়ে গেছে ইরফান, লাগেজ উঠে লাফাচ্ছিল, কিন্তু ওটা ধরে নিয়ে এসো, ওকে সো বিসমিল্লাহ, আসেন মোহাম্মদপুর থেকে দেখছেন, ওকে আমার কিন্তু ম্যাক্সিমাম ক্লায়েন্টই মোহাম্মদপুর, ধানমন্ডি আর মিরপুরের, ম্যাক্সিমাম উত্তরার ওয়ারির আশেপাশের ক্লায়েন্টও আছে, বাট আমাদের ম্যাক্সিমাম পার্সেল যায় হচ্ছে মোহাম্মদপুর, আপনার ধানমন্ডি, এরপরে হচ্ছে গিয়ে কি যেন বলে এটা মিরপুর, হ্যাঁ মাঝে মাঝে মনে হয় মিরপুরে একটা শোরুম দিয়ে ফেলি, এটা আসবে আমার শাড়িটা, এইটা আসবে বিসমিল্লা, এই হচ্ছে গিয়ে আমার ভাই, আপনাদেরকে কিনতে হবে না, ঠিক আছে আপনাদেরকে কিনতে হবে না, আমি পার্সোনালি শাড়িটা গায়ে ধরলাম, আপনারা বলেন আপনাদের কাছে কেমন লেগেছে, পার্সোনালি শাড়িটা গায়ে ধরলাম, আপনারা বলেন, আচল মাচল বাদ দেন, খালি একটু বলেন, সিলেট থেকে দেখছি আপু, মাশাআল্লাহ, আপনারা বলেন কেমন লাগছে, বললে কি কিনতে লাগবে, বললে কি কিনতে হবে, ইতালি থেকে দেখছেন, ভেরি গুড মাশাআল্লাহ, বলেন এই শাড়ি, এই শাড়ি আপনারা এই সিজনে কই পাবেন, আমার কাছে অনেক ভালো লেগেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এক একটা শাড়ি যেন আসলেও কথা বলে, এবং এটার ভেতরের যে অংশটা আছে, এটার ভেতরের যে অংশটা আছে, আপু আপনার সব শাড়িগুলোই সুন্দর, কিন্তু প্রাইসটা অনেক আমাদের জন্য, আপু আমি তো আসলে রেগুলার শাড়ি আনিই না, লাইক আপনাদের জন্য মনে করেন ওই যে 1900, 800, 1200, তারপর হচ্ছে 3500, 4500, ট্রাস্ট মি আল্লাহর কিরা, আল্লাহর কসম, এই পর্যন্ত আমি এই প্রাইসে কোনো শাড়ি বিক্রি করি নাই, কারণ এটার কারণ আছে, কারণ হচ্ছে আমি অ্যাজ ইউজুয়াল শাড়ি বিক্রি করতে চাই না, মাশাআল্লাহ আপু তোমার কালেকশন ওয়াও, ইউএসএ থেকে দেখছি মাশাআল্লাহ, এবার কুচির অংশটা দেখাই, আই হাই, এটা আবার স্ট্রাইপের মধ্যে, হ্যাঁ এটা আবার স্ট্রাইপের মধ্যে, আর এটা এখানে আরো একটা কথা আছে, কারণ আমার মাদার বিজনেসটা কিন্তু শাড়ির না, হ্যাঁ আমি ক্লিয়ার করতে পারছি, যদি আমার মাদার বিজনেসটা শাড়ির থাকতো সেই ক্ষেত্রে কিন্তু আমি অনেক রেঞ্জের শাড়ি রাখতাম, আমি অ্যাকচুয়ালি ওই টাইপের এক্সক্লুসিভ, ইউএসএ থেকে দেখছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, সো এই আসবে হচ্ছে আমার কুচির অংশটা, হ্যাঁ এত ফাটাফাটি, হ্যাঁ এত সুন্দর কুচির অংশটা, কারণ এটা আসবে স্ট্রাইপ দিয়ে, তার সাথে সাথে আপনারা ব্লাউজটা দেখেন, আমি কি বলছিলাম, কি বলেছিলাম দেখছেন ব্লাউজটা, আমি আপনাদেরকে আগে একটু ব্লাউজটা দেখাই, আমি কি বলেছিলাম দেখেন, এটা দিয়ে আপনি স্লিভস দিবেন, ব্লাউজটা পুরোটাই কাজ, এটা দিয়ে স্লিভস দিবেন, এটা দিয়ে বডি দিবেন, কিরে ভাই এত সুন্দর কেন ব্লাউজ, হ্যাঁ আমি তো মাত্র ওপেন করে দেখলাম ঘটনাটা এরকম, মাত্র ওপেন করে দেখেছি, এই শাড়িটা একটু ডিফারেন্ট, এই শাড়িটার প্রাইস ছিল 15,800 টাকা, মাশাআল্লাহ এটা এটা পরে বিয়ে করা যাবে, ট্রাস্ট মি, কুচির অংশটা দেখেন, আঁচলটাও দেখে নেন, ব্লাউজটায় ফুল অন কাজ আছে, প্রাইস ছিল 15,800 টাকা, আজকে পেয়ে যাবেন এই শাড়িটা মাত্র মাত্র 9,800 টাকা, যদি কেউ দেয় তাহলে আজকে থেকে শাড়ির ব্যবসা শেষ, ঠিক আছে যদি কেউ দেয়, হ্যাঁ যদি আমি একদম ডিরেক্ট বলছি, যদি কেউ দেয় তাহলে আজকে থেকে শাড়ির ব্যবসা শেষ, ঠিক আছে যদি হয়, আর না হয় কেন আমি জানি তো আমার প্রোডাক্ট, কেন জানি মনে হচ্ছে আমার, কেন জানি মনে হচ্ছে আবার আপনি প্রেগন্যান্ট, আমার মতো আর কার কার এরকম মনে হচ্ছে, আচ্ছা কেন এরকমটা মনে হলো বলেন তো, এগুলো বলেন না, এগুলো বলে ইউএসএ চলে যাব ইনশাল্লাহ, যাওয়ার আগে তোমার থেকে শাড়ি নিবই, আলহামদুলিল্লাহ শুকরিয়া, ঠিক আছে, আর তো আমার থেকে শাড়ি না নিলেও আমার আমার যে লাইভ সেশন দেখেছেন এটাই আমার জন্য অনেক কিছু, ওকে আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া রাখেন, আচ্ছা এইবার আসেন আপনাদেরকে একটা শাড়ি দেখাবো,
আসলে আমার আজকে একটু কি যেন বলে বেশি এক্সাইটেড হয়ে যাইতেছি শাড়ি দিয়ে। 1, 2, and 3 finally 3 হাই দিদি, হাই, ফাইনালি 3। আচ্ছা এই শাড়িটা আমি নাম নিব না, মানে এটা হচ্ছে গিয়ে তোমারটার প্রাইস কত এটা আপনারা সবাই জানেন, আমার শাড়িটার প্রাইস কত জানেন না? এই শাড়িটা ওপেন করব, আমার শাড়িটার এই রকমের একটা কালার ছিল, ওটা আমি স্পেশালি আনিয়েছি কই এখন। আপু খুবই সুন্দর লাগতেছে, আপনি ইনার কর্নারে কোন আই শ্যাডো প্যালেটটা দিয়েছেন? এই যে কার্নিভালের আজকে দুপুরবেলা লাইভ করেছিলাম ওই শ্যাডো প্যালেটটা, একটু দেখে নিন ভাই। ভাই এটা কার লাগবে, কার না লাগুক আপনারা বলেন তো, পছন্দ হলো কিনা, না লাগুক বলেন পছন্দ হলো কিনা, ঠিক আছে বলেন পছন্দ হয়েছে কিনা। এইটা যে নিবেন না, অনেক সুন্দর শাড়ি তোমার, থ্যাংক ইউ সো মাচ। এই শাড়িতে পুরোটাই কারচুপির ওয়ার্ক করা আছে, ফুল অন জারদৌজির ওয়ার্ক। আপনারা দেশীয় দেশে রেডি করা শাড়িও, হ্যাঁ খুব কি লিখেছেন, খুলে দেখাবেন কি শাড়ি, খুলে দেখাবো শাড়ি, খুলে দেখতে চান কি, খুলে দেখতে চান বলেন। এটা দেখেন, মোটামুটি আমি খুলেই দেখাচ্ছি, হ্যাঁ এটা দেখেন অনেক সুন্দর শাড়ি, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, পুরো শাড়িতে কাজ, পুরো শাড়িটাতে কাজ। এবার বডিতে আসি, এবার বডিতে আসি, হ্যাঁ এবার বডি আমার চাই, কি চাই আপনার, শাড়ি খুলে দেখাবো আমার গায়েরটা কিভাবে শাড়ি খুলতে হয়, শাড়ি কিভাবে খুলতে হয় বলেন না একটু, তুমি শাড়ি খুলতে পারো, কনসেন্ট্রেট অন ইওর ওয়ার্ক, শাড়ি খুলতে পারো না, কনসেন্ট্রেট অন ইওর ওয়ার্ক, কেমন পুরুষ মানুষ ভাই শাড়ি খুলতে পারে না, দেখেন পুরো শাড়ির মধ্যে এরকম কাজ, হ্যাঁ শাড়ি খুলে দেখা শালা গাধার বাচ্চা, ও মাই গড মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ফোন এটা পরে আসবে নাকি, এটা পরে আসবো, শাড়ি যেহেতু খুলতেই বলছেন, দেখেন এত কষ্ট করি আমরা এই শাড়ি বিক্রেতারা এবং এই কাপড় বিক্রেতারা এই গয়না বিক্রেতারা এত কষ্ট করি, তারপরও আপনাদের মন পাই না, তারপরও আপনাদের কথাবার্তা উফ দারুণ। আমার কিন্তু এই ইয়েলো কালারে খুব আটকায়, হ্যাঁ এই ইয়েলো কালারে খুব আটকায় পুরো শাড়িতেই ওয়ার্ক। এবার বলেন কেমন লাগছে, ঠিক আছে ইয়েলো কালার আমাকে খুব আটকায়, এবং আপনাদেরকে একটা জিনিস দেখাই, বিসমিল্লাহ খেয়াল করেন কুচি, এটা এটা স্ট্রাইপের পুরো কুচির অংশের নিচে আপনার জারদৌজির ওয়ার্ক থাকছে, এবং ব্লাউজটা যখন আমি আপনাদেরকে দেখাবো পছন্দ না হলে টাকা ফেরত। আপু প্লিজ নেগেটিভ কমেন্ট বাদ দাও, ওদের বাসায় মা বোনে সব আছে। আপু তোমার কথাগুলি খুবই ভালো লাগে, শাড়ি খুলে আর শাড়ি খুলতে বলবে না, ও কাউরে বলবে না, আমারে বলা মানে ওর মায়েরে বলা একই কথা। শাড়িটা দেখছেন কি সুন্দর, এখানে আমি বেচবো না, ঠিক আছে রেখে দাও টাকাটা দিয়ে দাও, খুবই সুন্দর লাগছে, ওয়াও লাগছে আপু। আচ্ছা এইবার শাড়ির ব্লাউজের অংশটা দেখেন, এটা দিয়ে শাড়ির মিডলটা বানাবেন, মানে বডি বানাবেন, পুরো শাড়ির মধ্যে কিন্তু আপনার কারচুপির ওয়ার্ক পাচ্ছেন, আর এটা আসবে আপনার শাড়ির স্লিভস, একদম কাচুমকা করে খাই ফেলতে ইচ্ছে করছে। আচ্ছা এবার এই শাড়িটা আমি আপনাদেরকে দেখাই, শাড়ির কালারটা আপনারা একটু বুঝে নেন, শাড়ির কালারটা চলে আসবে ডিপ গ্রিন এন্ড বাসন্তী ইয়েলো, তার সাথে সাথে কুচিটা পড়বে স্ট্রাইপের মধ্যে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, তার সঙ্গে সঙ্গে ব্লাউজের অংশটা খেয়াল করেন ভাই, ব্লাউজের অংশটাতে পুরাটায় কাজ পেয়ে যাবেন, ব্লাউজের অংশটায় পুরাটায় কাজ পেয়ে যাবেন। প্রাইস ছিল 15,800 টাকা, তবে এই শাড়িটা আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র 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 9,800 টাকা, ঠিক আছে। আপু দাম বলেন, বলে দিয়েছি আমি প্রত্যেকটায় দাম বলে দিয়েছি, প্রত্যেকটায় 9,800, শাড়িগুলো খুবই সুন্দর লাগছে ভাই, 9,800 টাকায় আপনাদেরকে আমি এই শাড়ি দিচ্ছি, এই এই জগতে কেউ দিবে না, এটারও কারণ আছে, হ্যাঁ এই জগতে কেউ দিবে না, এটারও না দেওয়ারও কারণ আছে, প্রয়োজনে ব্যবসা করবে না কিন্তু তারপরও এই প্রাইসে দেওয়া অ্যাকচুয়ালি ঠিক না। আমি আপনাদেরকে বলছি মাশাআল্লাহ অনেক সুন্দর, থ্যাংক ইউ খুবই সুন্দর, এটা দেখেন এটা আসবে ব্লাউজটা, এটা আসবে ব্লাউজ স্লিভসটা, বুঝাতে পারছি অনেকেই আবার দেখে বলবেন আল্লাহ এরকম কেন, খুবই সুন্দর এই শাড়িটার
মন চাচ্ছে প্রথম সাদাটা আর এটা আমার খুবই, আর পিচ কালারটা সোল্ড অলরেডি। হ্যাঁ হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসছে পিচ কালারটা অলরেডি সোল্ড, হোয়াইটটা আর এই গ্রিনটা আমার কেমন জানি অস্থিরতা লাগছে। হ্যাঁ অস্থির অস্থির ভাব কেমন জানি একদম। আর আমি আমার শাড়িটা একটু দেখাই দিই, আমার শাড়িটা 15,800 টাকার একটা শাড়ি। আচ্ছা গ্রিন আছে আপু, আমি দেখিয়েছি যে যেটা যেটা, এটা অনেক এক্সক্লুসিভ আমার সেটাই, এটা এগুলো পরে বিয়ে করে ফেলা যাবে, খুবই ক্লাসি, এগুলো পরে বিয়ে করে ফেলা, এগুলো পরে বিয়ে করে ফেলা যাবে একদম একদম। আচ্ছা এই শাড়িটা আমি আপনাদেরকে দেখাই, মানে আমার এই শাড়িটা হচ্ছে মুগা সিল্কের মধ্যে আছে, এই শাড়ির ওয়েট, এই শাড়ির মানে লেন্থ, হ্যাঁ মানে হাইট, এবং এই শাড়ির কুচির অংশ, ব্লাউজের অংশ, শাড়ির অংশ, শাড়ির কাপড়, শাড়ির কাজ, কোনোটা ভালো না লাগলে শাড়ি রিটার্ন, কারণ অপশনই নাই। আর কেউ যদি শয়তানি করার জন্য, জারমি করার জন্য করেন সেটা আরেকটা বিষয়, কিন্তু আমার আমার এটাতে কোনো অপশনই নাই, অপশনই নাই। আপু তোমার গলার, হ্যাঁ 1050 টাকা এটা আছে, 1050 টাকা, এটা আমাদের আবারও ব্যাক ইন স্টক, এটা আমরা লাইভ করবো, এই জন্য আমি এটা পড়েছি। এই শাড়িটা মিনিমাম বাংলাদেশে, বাংলাদেশে যদি রেডি হতো, দেখেন আমার এই শাড়িটা, এটা আমি আমার 5টা বিক্রি করেছি, এখন আরো 2 পিস আসছে, এটার সাথে কালারও আসছে। এই শাড়িটা মানে তোমার গলার সেটটা হবে 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 1050। আমার এই শাড়িটার এটা পুরোটাই কাজ, মানে ডিটেইলসটা একটা ইয়ে নিয়ে নাও, স্ন্যাপ নিয়ে নাও। এইটার এইটার কুচির যে অংশটা আমি দেখাচ্ছি, আমার পুরো কুচির অংশটাতে হচ্ছে আপনার ইয়ে করা, পুরোটার মধ্যে জারদৌজির ওয়ার্ক করা, ফুল শাড়ির মধ্যে জারদৌজির ওয়ার্ক, পুরো শাড়ির মধ্যে, ঠিক আছে। আমার এই শাড়িটা ছিল 15,800 টাকা, যেহেতু আমরা মোটামুটি, এটা আমাদের খুব হিউজ ডিমান্ডিং একটা শাড়ি, সো এটার প্রাইসটা একটু বলে দেই, এটার প্রাইস চলে যাবে হচ্ছে 13,800 টাকা আজকে যারা নেবেন, আজকে যারা নেবেন 13,800 টাকায় এটা আপনারা পাবেন। অ্যান্ড এটার আরো একটা কালার যখন আমি পাবো তখন আমি আপনাদেরকে ভিডিও বা অডিও দিয়ে দিব। প্রাইস চলে যাবে হচ্ছে মাত্র 13,800 টাকা। এবার আসেন, এবার আসেন আপনাদেরকে আরো সুন্দর একটা শাড়ি দেখাবো, যেই শাড়িটা ধরো একটা খুলো তো, আমাদের কাছে এই সেম শাড়িটা দুইটা আছে, এটার অন্য একটা কালার এক পিস আছে। হ্যাঁ এগুলা এগুলা মনে করেন মোটামুটি শেষ, এগুলা ব্ল্যাক শাড়ি দেখাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কথা এখন বলতে পারবো, বাট এটার পরে কি হবে সেটা হচ্ছে গিয়ে ব্যাপার, এখন তো ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এই শাড়িটা একটু দেখেন, আগে শাড়ির ব্লাউজটা একটু দেখাই, এই যে আপু আমার একটা প্রোগ্রামে সাদা বা অফ হোয়াইট শাড়ি কালারের একটা শাড়ি দরকার, তোমার কাছে কি আছে? আপু আমি আজকে লাইভ শুরুই করেছি হোয়াইট কালার, অফ হোয়াইট কালারের শাড়ি দিয়ে, আজকে লাইভের প্রথম শাড়িটাই। আচ্ছা মনে হয় এটা নাই, আচ্ছা এটা খেয়াল করেন, এখানে সম্পূর্ণ আপনার কাজ করা, সম্পূর্ণ জারদৌজির ওয়ার্ক করা আছে পুরো, এটা আসবে আপনার ব্লাউজ পার্টটা, এটাই আসবে আপনার ব্লাউজের অংশটা, খেয়াল করে দেখেন এটা আসবে আপনার ব্লাউজের অংশটা, পুরো শাড়িটা এত সফট এত হালকা, ঠিক আছে এত সফট এত হালকার মধ্যে পুরো শাড়িতে এটাকে কি বলে ডিজিটাল প্রিন্টের মতো করা আছে, কাট ওয়ার্কিং করা আছে, জারদৌজির করা আছে, আমি দুবাই থেকে দেখছি আলহামদুলিল্লাহ। আর কে কোথা থেকে দেখছেন আমাদের সাথে শেয়ার করবেন, শাড়িটা আমি আপনাদের সাথে দেখাই দিচ্ছি। এই হচ্ছে গিয়ে আমার এই বিউটিফুল শাড়ি, পুরোটার মধ্যে এরকম কাজ। আমি এই শাড়িটা অলরেডি আমার জন্য একটা রেখেছি, আপনারা দেখেছেন আমি ব্লাউজ মেকিং করেছি, খুবই সুন্দর। অ্যান্ড আসেন আপনাদের সাথে আমি কুচির অংশটা ধরে দেখাই, যেহেতু আগেই ব্লাউজটা আমি ধরে ফেলেছি, এই জন্য কুচিটা আমার একার পক্ষে দেওয়াটা একটু কষ্ট হয়ে যাচ্ছে, আমি কোনো মতে দিয়ে দেখালাম। এই শাড়িটার প্রাইস ছিল 12,500 টাকা, যে যে নিবেন এখনই ইনবক্স করে ফেলবেন, এটার প্রাইস যাবে 12,500। তবে কথা দিয়েছিলাম যে আপনাদেরকে একটু ডিসকাউন্ট করে দিব, সো এটা যারা নেবেন তারা হচ্ছে পেয়ে যাবেন মাত্র 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 অনলি, এটা টু পিস অ্যাভেইলেবল আছে, অনলি অনলি 11,000 টাকায়, 11,000 টাকায় আপনারা এটা পেয়ে যাবেন। এটা অনেক সুন্দর একটা শাড়ি, হ্যাঁ আমার কাছে অনেক 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 ভালো লাগে এই শাড়িগুলো। এটার আরো একটা কালার আছে আমি আপনাদেরকে দেখাই, তবে এটা কিন্তু একটাই, এটা কিন্তু একটাই, ঠিক আছে এটাও আজকে দেখেন আমি একটা ড্রেস নিয়েছি খুবই সুন্দর। এই শাড়িটা কি যেন বলে, এই শাড়িটা কে কে নিল, লিজা আপু নিল, নুরি আপু নিল, সবাই নিল মোটামুটি এই শাড়িটা, এটার যতগুলো কালার ছিল সবগুলো কালার
মোটামুটি শেষ। এটা আবার নতুন স্টক থেকে আসছে, আমি আপনাদেরকে দেখাই দিই, একদম নতুন স্টক থেকে আসছে, কালার দেখাই দিলাম, প্রাইস আর যাবে, আমি এমনি ধরে দেখাচ্ছি। হ্যাঁ, আমার বাচ্চাটা আমার মাকে খুব জ্বালাইতেছে, আমি জাস্ট এটা এইভাবে কম প্রাইসে বেস্ট শাড়ি। আপু এই শাড়ি আপনি পাবেনই না, আমাকে একটা পেজের লিংক এখানে দিয়ে দেন যে আপু আপনার মতো এই শাড়িটা আমি অমুক পেজে পেয়েছি, একটা একটা দিয়ে দেন দেখি, আমি পাবেনই না। এই কালারটা অনেক নাইস, অনেক সুন্দর, অনেক ডিফারেন্ট, অনেক বিউটিফুল একটা শাড়ি। প্রাইস চলে যাবে 12,500 টাকা, তবে আজকে যেটা নিবেন প্রাইস চলে আসবে 11,000 টাকা মাত্র। ঠিক আছে, আর কথা বলতে পারছি না, শেষ করে ফেলো। কেন শেষ করে ফেলো? ওকে, সো যাদের লাগবে আজকে লাইভ সেশন থেকে দেখে শুনে বুঝে অর্ডার কনফার্ম করে ফেলেন। নেক্সট লাইভে আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।